আসসালামু আলাইকুম আলহামতুল্লাহামিল আমাদের সমাজে আমরা যারা কোরবানি দেই আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন আমিন আমরা সবাই জানি যে কোরবানি যদি ছাগল বকরি দোম্বা হয় তাহলে একজনের পক্ষে আর যদি গরু মহিষ ওট তাহলে সাতজনের পক্ষে যদিও এটা নিয়ে বিতর্ক ওলামারা করেন তবে দলিল দ্বারা এটা প্রমাণিত ওট গরু মহিষ সাতজনের পক্ষে সাত পরিবারের পক্ষে হবে এতে সন্দেহ করা বা এটা নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয় বরং এটা সুস্পষ্ট প্রমাণিত এবং যুগ যুগ থেকে আমল হয়ে আসছে আলহামদুলিল্লাহ তবে একটি সতর্কতা অবলম্বন করা উচিত এই যখন সাতজন অংশ মিলে কোরবানি দিচ্ছি একটি গরুতে এটি মহিষে অথবা একটি উটে তখন এতটুকু নিশ্চিত হওয়ার চেষ্টা করা যাতে প্রত্যেকের আয় উপার্জনটা হয় হালাল অর্থাৎ কোরবানি পশু ক্রয় করতে যে টাকা দেয়া হচ্ছে টাকাটা যাতে বৈধ হয় এবং অবশ্যই যাতে তথা নিয়তের বিশুদ্ধতা থাকে আমরা খুব বিনয়ের সাথে সবাইকে বলতে চাই যাতে আমরা যারা অংশ অংশ মিলে একত্রে কোরবানি দিচ্ছি তারা যাতে অবশ্যই দুইটি জিনিস নিশ্চিত করার চেষ্টা করি একটি হলো কোরবানি আল্লাহালার জন্যে আল্লাহর জন্য নিবেদিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিচ্ছি এবং দুই নাম্বার। যাতে অংশ ক্রয়ের টাকাটা হয় বৈধ এবং ভালাল কারণ হল দাতা তার উপার্জন তার আয় যদি বৈধ না হয় তাহলে আল্লাহ তা কাছে তা কবুল হবে না প্রাথমিকভাবেই রিজেক্টেড হয়ে যাবে আর আমাদের প্রত্যেকের এতটুকুন সামর্থ্য বিবেচনা করা আমাদের প্রত্যেকের অবশ্যই এতটুকুন সামর্থ্য রয়েছে যে আমরা এতটুকুন খুঁজ নেব যে উপার্জন বৈধ না অবৈধ হালাল না হারাম আসুন না আমরা হালাল টাকায় প্রয়োজনে পরিবারের পক্ষে একটি পশু অথবা সাতজনে মিলে একটি পশুতে অংশ নিয়ে কোরবানি দেব তবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যে এবং বৈধ উপার্জনে বৈধ টাকা দিয়ে আল্লাহ তালা হারাম অবৈধ উপার্জন থেকে আমাদের হেফাজত করুন দান করুন এবং আমাদেরকে তার জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ